খাতা পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে বিধায়ক, বাইরে চিন্তায় দলীয় কর্মীরা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মাঝে উচ্চ মাধ্যমিকে বসলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক হয়েছে আগেই, আদালতে গড়িয়েছে মামলা, সেই বিতর্কের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন বিধায়ক, সাতভাই কালীতলা হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছে তার। বুধবার সেখানেই দেখা গেল বনগাঁ দক্ষিণের বিধায়ককে। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে বিধায়ক জানান, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডুকেশন পরীক্ষা দিয়েছি, এডুকেশন সাবজেক্ট ছিল। গত বছরে তিনটা এক্সাম দিয়েছিলাম, এবছরে দুটো বাকি আছে। 19 তারিখে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এটা দিলে আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা কমপ্লিট হবে। পড়াশোনার কোনো বয়স হয় না, চাই ইচ্ছে আর মনের জোর, আর এই দুই মন্ত্রকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিকে বসেছেন বিধায়ক। গত বছর তিনি তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন, আর এবার আরো দুটি বিষয়ে পরীক্ষা দিচ্ছেন। 19 তারিখ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে তার। উচ্চ মাধ্যমিকের পর আগামীতে স্নাতক স্তরের পড়াশোনা করারও ইচ্ছে প্রকাশ করেছেন স্বপন মজুমদার। 21 বিধানসভা নির্বাচনের সময় এই স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল শাসক দল। আদালতে গিয়েছিলেন গত বিধানসভা ভোটের বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলো রানী সরকার। আদালতে গিয়েছিলেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল সেন। নির্বাচনের সময় বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ভুয়ো বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। শাসক দলের সেই অভিযোগ প্রসঙ্গে বিজেপি বিধায়ক এদিন বলেন, এসব ভিত্তিহীন। সেই সময় আমার মাধ্যমিক পরীক্ষা অলরেডি হয়ে যায়, সার্টিফিকেট হাতে ছিল না, জন্য ওটার উল্লেখ করতে পারিনি। দেখুন, ওরা হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চ এবং ডবল বেঞ্চ দুটো জায়গায় ধাক্কা খেয়েছে। এরা তো এমনি বরাবরই রাজ্য সরকার এবং তৃণমূলের যারা নেতারা আছে, সরকারি কোষাগারের টাকা নষ্ট করে, পাবলিকের টাকা নষ্ট করে এরকম ধরনের কোর্ট কাছারি দৌড়ানো পছন্দ করে আর ধাক্কাও খায়। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। স্বপন মজুমদারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া নিয়ে এদিন অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠের প্রশ্ন, যে বিধায়কের 8-বার সার্টিফিকেট জাল, তিনি কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন? পর্ষদের কাছে বিষয়টি নিয়ে তদন্তের আবেদনও জানিয়েছেন তিনি। তো আমরা এটার সিবিআই তদন্ত যাচ্ছি, আমরা রাজ্য সরকারের তদন্ত চাচ্ছি। পর্ষদ কি করে এই জাল সার্টিফিকেটধারী লোককে কি করে পরীক্ষায় বসতে দিল, এবং আমরা শুনছি উনি 4 দিন পরীক্ষায় বসেন এবং এই আজকে এসে উনি হঠাৎ করে পরীক্ষায় বসেছে। আমরা লজ্জা হয়, দেশের যেখানে সাংবিধানিক জায়গা বিধানসভা, সেই সংবিধান তৈরিতে একজন জাল সার্টিফিকেট নিয়ে সেখানে গিয়ে তিনি গিয়ে বিধানসভার বিধায়ক হতে গিয়েছেন। আমরা চাই এই জালিয়াত যে ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক, তাকে অবিলম্বে এই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক, এবং আগামী দিনে প্রমাণ হয়ে যাবে যে ওনার সার্টিফিকেট জাল। রাজনৈতিক বিতর্ক যাই থাক না কেন, তাতে কুছ পরোয়া নেহি স্বপনের। আপাতত তিনি উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্নে বিভোর। রাজনীতির কারবারি হয়ে ওঠার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো মানদণ্ডের প্রয়োজন পড়ে না, জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রেও তাই। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকলেও বিধায়ক বা মন্ত্রী হওয়া যায়। অনেক সময় বিরোধীরা নির্বাচিত প্রতিনিধির শিক্ষাগত যোগ্যতার প্রমাণকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকেন। তবে বিধায়ক হওয়ার পরেও নিজের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করার ইচ্ছে বা প্রয়াস সচরাচর চোখে পড়ে না, তবে সব ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। 40 পেরিয়ে উচ্চ মাধ্যমিকে বসে তেমনই নজির করলেন বনগাঁর বিজেপি বিধায়ক।